হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই ভিউয়ার্স? আজকে আমার এটা কি মাছ রান্না হবে? এটা হলো গ্লাস কাপ। তো ভিউয়ার্স দেখুন, আমরা গ্লাস কাপ মাছ নিয়েছি এবং গ্লাস কাপ মাছগুলো একটু তেলে ভেজে নিয়েছি। আপনারা চাইলে তেলে ভেজেও নিতে পারেন আর চাইলে কাঁচাও রাখতে পারেন। তবে আমার মতে, যেহেতু আমরা গ্লাস কাপ মাছটা রান্না করব, হচ্ছে আম্মু এখানে আলু নিয়েছে। আর কি দেবেন তরকারি? শুধু আলু আর টমেটো? হ্যাঁ, আলু এবং শীতকালে যেহেতু টমেটো পাওয়া যায় সেটা দিয়ে। তো এই উপকরণগুলো কি কি সবই আমরা আপনাদের দেখালাম ফিওর্স। এখন তো রান্নাটা স্টার্ট করি, কিভাবে রান্নাটা করছি, তো কায়াতলি সাথেই থাকুন আপনারা। তো ফিওর্স দেখুন, আমরা এখানে একটু দেখুন, একদম তেল ছাড়া জাস্ট একটু কাঠো খোলায় যেটাকে বলে সেটাকে একটু ভেজে নেব। তো ফেরত আসছি ভেজে, এটাকে অনেক সময় টালাও বলে। এখন ভেজে সেটা হচ্ছে আমরা পাটায় একটু শুকনো গুঁড়ো করে নেব, নাকি আম্মু? ফ্রেন্ডস, আমাদের কিন্তু টালা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আমরা আমাদের পরিমাণটা অনুযায়ী দিয়েছি, যেহেতু আমরা এখানে 5 পিস মাছ নিয়েছি, নাকি আম্মু? আমরা 5 পিস মাছের জন্য আদা কুচি রসুন কুচি, হ্যাঁ আদা কুচি রসুন কুচি পরিমাণ মতো দিয়ে নিয়েছে। আপনারা আপনাদের পরিমাণটা অনুযায়ী, যতই আমরা বলি না কেন, 2 পেঁয়াজ লাগবে, 3টা পেঁয়াজ লাগবে, 4টা পেঁয়াজ লাগে। আসলে ভিউয়ার্স, এক একজনের হাতের ধরন এক এক রকম, আর কেউ বেশি পেঁয়াজ খেতে পারে, কেউ কম পেঁয়াজ খেতে পারে, কেউ পেঁয়াজটা অ্যাভয়েডও করতে পারে। সেজন্য ওই গতানুগতিকভাবে আমরা একটা ফিগার ধরে দেবো যে 2টা 3টা 4টা, এভাবে আমি বলতে চাই না। যেহেতু এখানে আমাদের যদিও লেগেছে 3টা পেঁয়াজ, কিন্তু রসুন কিন্তু ভিউয়ার্স 2টার মতন লেগেছে। এখন যদি আমি দেশি রসুন ব্যবহার করেছি, কেউ চাইলে ইন্ডিয়ান রসুনও ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে তো তার 2টো পোয়াও লাগতে পারে। তো এটা নির্ভর করে আসলে নিজের রান্নার উপর ভিউয়ার্স। আমরা আদা কুচিটাও আমরা অল্প একটু পরিমাণ দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণটা অনুযায়ী দিয়ে নেবেন। একটু আমরা ভেজে বাদামি বর্ণ করে নেবো, না কেমন? তো ফেরত আসছে 2 থেকে 3 মিনিটের মধ্যে, সাথে থাকুন ভিউয়ার্স। আমরা কিন্তু এই যে পেঁয়াজটা বাদামি বর্ণ হয়েছে নামিয়ে ফেলবো ভিউয়ার্স। এখন হচ্ছে আমরা আলু দিয়ে দেবো, দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর তো হাতের মধ্যে লেগেছে না, আপনার দোষ না, আমি আসলে মোবাইলটা একটু কাছের কাছে নিয়ে এনেছিলাম, তো এই জন্য সমস্যা। হ্যাঁ, এখন আমরা হচ্ছে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম ভিউয়ার্স। লবণটাও হচ্ছে আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, কম বেশি বাড়িয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট কষাবো, নাকি? তা ফেরত আসছে 2-3 মিনিট পর ভিউয়ার্স। আমাদের 2-3 মিনিট কিন্তু কষানো হয়ে গেছে, আমরা কিন্তু এটা তেলের উপর কষিয়েছি ভিউয়ার্স। এখন হচ্ছে আমরা কাঁচামরিচটা কিন্তু কাটিও নাই আর হচ্ছে বাটিও নাই, আধা চেষা করে নিয়েছি। এটা হচ্ছে আপনার পাটা পুতোয় আম্মু আধা চেষা করে নিয়েছে, কারণ হচ্ছে এই রান্নাটা আসলে করলে কিন্তু ভিউয়ার্স অত্যন্ত মজা লাগে। সেই জন্য শুধু যদি কাঁচামরিচ কেটে দেন, অনেক সময় পাতলা পাতলা লাগে, কিন্তু এইভাবে যদি একটু করে খান ভিউয়ার্স, আই মিন দেখবেন প্লিজ, যে রান্নাটা করার সময়, কারণ হচ্ছে তখন রান্নার একটু ঘন ঘন একটা ভাব হয়। ঝোল করবো অথচ পাতলা হবে লকলকে, আবার ভুনার মতন হয়ে যাবে, সেটা না। আমরা চাচ্ছি প্রপারলি যে ঝোলটাকে বলে, আই মিন না হবে ঝোল না হবে ভুনা, ঠিক রাখা, ধরে রাখার জন্যই হচ্ছে আম্মুর এই পন্থা অবলম্বন করেন। হ্যাঁ, আমরা এখন পরিমাণ মতো একটু পানি দিই, হালকা একটু কষিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভিউয়ার্স। আর অবশ্যই প্লিজ, শীতকাল যেহেতু, আপনারা অবশ্যই এই রান্নাটা করে খেতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমরা এখন ঢেকে দেব, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনে গিয়ে নোটিফিকেশনে চাপ দিয়ে রাখবেন, কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। তো ভিউয়ার্স দেখতে থাকুন, ফেরত আসছি কিছুক্ষণ পর। ভিউয়ার্স, এর মধ্যে কিন্তু আমরা 2-3 বার নাড়াচাড়া করে নিয়েছি। আমরা কিন্তু একটু নতুন বাজারে, যেহেতু শীতকাল, তো সেই শীতকালে ওর যে নতুন যে আলু বের হয়েছে, আমরা কিন্তু সেই নতুন আলু দিয়ে কিন্তু এই আমি কি মাছটা যেন ভুলে গেছি আবার, হ্যাঁ গ্লাস কাপ মাছটা দিয়ে হচ্ছে আপনার এই রান্নাটা করছি। তো ভিউয়ার্স, আমরা আলুটা একটু সিদ্ধ হবে তো সাথে থাকতে হবে,
ভিউয়ার্স আমাদের কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে আমরা টমেটোগুলো দিয়ে দিলাম। আমরা টমেটো দুভাগ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছোট ছোট বড় বড় করে বা আস্তেও দিতে পারেন, এটা আসলে নিজের উপর ডিপেন্ড করে ভিউয়ার্স। তো এখন নাড়াচাড়া দিয়ে আমরা ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, ঝোলের পানি কি আর দেবেন? আর আমরা কিন্তু ঝোলের পানি ভিউয়ার্স একটা কথা বলে রাখি, আমি এর আগেও আপনাদের অনেক ভিডিওতে আমি বলেছি, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যদি আপনারা আমার ফুড ফিল ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের মনে থাকবে, আর যদি আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে মন মতো বা আপনাদের সাথে রান্নার সঙ্গে মিল খায়। তো ভিউয়ার্স, আম্মু কিন্তু বৃষ্টির পানি আপনারা রেখে দিয়েছিল, এটা আম্মু সবসময় রেখে দেন, তো বৃষ্টির সময় আমরা 2-3 ড্রাম ভরে রেখে দিয়েছিলাম, তার মধ্যে একটু ফিটকিরি দিয়ে নিয়েছি এবং একটু কাঁচা দুধ দিয়েও রেখেছি যাতে এটা নাকি ভালো থাকে। তো সেক্ষেত্রে ভিউয়ার্স, সেই বৃষ্টির পানিটা দিয়ে কিন্তু এই রান্নাটা করা হচ্ছে, আর বৃষ্টির পানির গুণাগুণ তো সবাই আপনারা জানেন, দ্রুত সিদ্ধ করে এবং খেতেও খুব ভালো লাগে, সেজন্য হচ্ছে আম্মু এই বৃষ্টির পানিটা তুলে রেখেছিল। তো এখন আমরা ঢেকে দেব। আমাদের কি ঝোলটি আর একটু রাখবেন? আমরা যে এখন ধনে পাতা দিয়ে দিলাম ভিউয়ার্স, সব মশলা মশলা করে ভাজা সব, আমরা কিন্তু ধনে পাতাটা দিয়ে দিলাম, এটা ফ্রিজে আসলে কেটে রেখেছিলাম তো তাই এরকম আসছে। দেন হচ্ছে এখন আমরা যেই পেঁয়াজ আদা রসুন এবং জিরা একসঙ্গে বেটে রেখেছিলাম ভিউয়ার্স, এই সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। আমরা একটু ঝোল রাখবো বিধায় একটু ঝোলঝোলি রেখেছি, কারণ কয়েকদিন ধরে ভোনা খেয়েছি তাই একটু ভাবলাম একটু ঝোলটা খাই, কারণ শীত আসছে আর শীত চলে যাওয়ারও সময় চলে এসেছে প্রায়, কিন্তু ঝোল খাবো না এটা তো হয় না। ওয়াও, অসাধারণ লাগছে ভিউয়ার্স, কি বলবো, আম্মু একটু চেখেও দেখেছিল সব কিছুর পরিমাণ মতো হয়েছে। আপনারাও কিন্তু চাইলে এভাবে পাকতাল দিয়ে একটু চেখে দেখবেন যে লবণ বা মরিচ একটু কম বেশি হলো কি না, কারণ আসলে যে কোনো জিনিসেরই কিন্তু স্বাদটা গুণটা এবং পুষ্টিমানটা যাতে বজায় থাকে সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আসলে খাদ্য খাবার তো আমরা সব কিছুই খাই, কিন্তু কোনটার গুণ গুণ কতটুকু রাখা যায় বা বেশি করা যায় কি না, যেমন এটা যদি আমরা টমেটোটা যদি আমরা এই যে নামানোর একটু আগে দিলাম ভিউয়ার্স, এটা যদি আমরা একদম গলিয়ে ফেলি সেটার আলাদা একটা স্বাদ, আর এই যে কাঁচা কাঁচা অবস্থায় থাকবে সেটার কিন্তু আলাদা একটা স্বাদ। কাঁচা কাঁচা মানে হচ্ছে যে একদম গলিয়ে ফেলছি না। এখন আমরা হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, আমরা এখানে 5 পিস মাছ দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কম বেশি বাড়িয়ে দিতে পারেন, চাইলে 2 দিয়েও করতে পারেন, 3 দিয়েও করতে পারেন, আসলে লোক সংখ্যার উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু ঝোল রাখবেন, কতটুকু কয়টা মাছ দেবেন, আই মিন হচ্ছে কয় পিস মাছ দেবেন সেটার উপরে। এখন তারা রাখবেন নাকি নামিয়ে ফেলবেন? রাখবো, আমরা আর একটু রাখবো ভিউয়ার্স, তো সাথেই থাকুন আর দেখতে থাকুন ভিউয়ার্স। আমি একটা কথা বলি, আমি একটু আমার ভিডিওগুলো একটু লং হয় এই জন্য আমি এক্সট্রিমলি সরি, কারণ অনেকে হয়তো বোরিং ফিল করতে পারেন, কারণ আসলে আমি একটা জিনিস সবসময় আপনাদের বোঝাতে চেষ্টা করি যে ভিউয়ার্স, একটা রান্না আমরা চট জলদি দেখিয়ে দিলাম কিন্তু পরবর্তীতে আপনারা বুঝতে পারলেন না, আর যদি বুঝতে না পারেন তো রান্না করে খাবেন কি? সেই জন্য ভিউয়ার্স আমি কিন্তু চেষ্টা করি একদম এ থেকে জেড পর্যন্ত আপনাদের ভিডিওটা ফুলফিল দেখানোর জন্য, আমি এখানে কোনো কাটসাট করি না যাতে আপনারা কিছু শিখতে পারেন, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। ফেরত আসছি 1 মিনিট পর। তো ভিউয়ার্স দেখুন, মাশাআল্লাহ ফাইনালি কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সামনে একটা আলু এবং টমেটো, একটা আলু এবং একটু টমেটো খেয়ে দেখি কেমন হয়েছে। মায়ের হাতে ঝোল খারাপ হওয়ার কথা না, অসম্ভব মজা ভিউয়ার্স, কি বলবো, বিফ কারি চিকেন কারি সব কিছু ফেল, আসলে মায়ের হাতে রান্নার কোনো তুলনা হয় না। ভিউয়ার্স খেয়েও নিলাম, তো ভুল ত্রুটি যাই করি না কেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর প্লিজ 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 এর রান্নাটা গরম তো ভিউয়ার্স একটু মুখটা পুড়ে গেছে, যাই হোক বাসায় বসে কিন্তু ট্রাই করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। এভাবে কিন্তু আপনারা যে কোনো বড় মাছও রান্না করে খেতে পারবেন ভিউয়ার্স।